মাসিকের সময় সেটা হলো যে যদি অল্প বয়সী কোনো মেয়ে থাকে, তার অল্প অল্প বয়সী মেয়ের একরকম হয়, তারপর যাদের বাচ্চা কাচ্চা হবে তাদের একরকম হয়, এবং যাদের ঋতুবন্ধ বা মেনোপজ হবে তার আগে আগে এই ধরনের হতে পারে। তো কাজে আমরা যখন দেখি যে একটি অল্প বয়সী মেয়ের অতিরিক্ত রক্তস্রাব যাচ্ছে, তো তার কোনো কারণও জানা যায়নি, যদি কারণ জানা যায় তাহলে তো ভালো। যেমন থাইরয়েডের কারণে এটা হয় অনেক সময়, অনেক সময় দেখা যায় যে তার টিউমার থাকতে পারে সে কারণে হয়, তখন আমরা সেটা চিকিৎসা করি। কিন্তু যাদের কোনো রকম কারণ পাওয়া যায় না তাদের কিন্তু আমরা হরমোন দিয়ে চিকিৎসা করি, এবং এই ছোটো ছোটো মেয়েদের হরমোনেই অনেক সময় ভালো হয়ে যায়, এবং যখন মানে তাদের অন্যরকম খুব একটা চিকিৎসা লাগে না। কিন্তু যদি টিউমার থাকে বা তার ওভারিতে টিউমার থাকে বা জরায়ুতে টিউমার থাকে, তখন তাদের হয়তো চিকিৎসা করতে হবে এবং অনেক সময় অপারেশন লাগে। আর যেসব মহিলারা মা হচ্ছেন বা আমরা রিপ্রোডাক্টিভ এজে কথা বলি, সেই সময়টা কিন্তু তাদের যাদের যদি বেশি রক্তকরণ হয় তখন বেশিরভাগ দেখা যায় যাদের টিউমারের কারণে হচ্ছে অথবা হরমোনের কারণে হচ্ছে অথবা জরায়ুর মুখে কোনো সমস্যা থাকতে পারে, জরায়ুতে সমস্যা থাকতে পারে, সেই সমস্ত ক্ষেত্রে অবশ্যই আমরা ইস্ট্রোজেন প্রোজেস্টেরন এই সমস্ত ওষুধ দিয়ে তাদের আমরা আগে ব্লিডিংটাকে বন্ধ করি, তারপর তাকে অনেক সময় দেখা যায় পিল দিয়ে ভালো আমরা ওষুধ দেওয়া হয়, পিল দিয়ে মানে চিকিৎসা করা হয়। সেছাড়া অন্যান্য ওষুধ আছে সেগুলো আমরা তখন দিই। তো কাজেই একেবারে তাদের হয়তো অনেক সময় অপারেশন লাগেই না, অনেক সময় বিনা অপারেশনে তাদের ওষুধ দিয়ে ভালো করা যায়। আর যে যাদের একেবারেই শেষের দিকে, যেমন মেনোপজ হওয়ার আগে আগে দেখা যাচ্ছে যে অনেক বেশি ব্লিডিং হয়, তাদের ক্ষেত্রে কিন্তু খুব মানে আমাদের সতর্কতা নিতে হয়, কারণ এই বয়সটা হচ্ছে ক্যান্সারের বয়স। তো কাজেই যদিও বলি আমরা যে ক্যান্সার যে কোনো সময় হতে পারে, কিন্তু এই বয়সে যেটি সম্ভাবনাটা অনেক বেশি, সেই কারণে আমাদের খুব ভালো করে তাদের পরীক্ষা করতে হয় এবং নানা ধরনের পরীক্ষা নিরীক্ষা করে দেখতে হয় যে আসলে কী কারণে এরকম হচ্ছে। যদি জরায়ুর ক্যান্সার থাকে তার একটা চিকিৎসা, এবং ওভারিতে ক্যান্সার থাকলে তারও চিকিৎসা, এবং জরায়ুমুখের ক্যান্সার যেটা আমাদের দেশে এখন খুব বেশি হচ্ছে এবং আমরা যেটা নিয়ে খুব বেশি নানান ধরনের আমরা মানে গবেষণা করছি, আমরা নানান ধরনের পরীক্ষামূলক কাজ করছি এবং নানান ধরনের চিকিৎসা করছি জরায়ুমুখের ক্যান্সার নিয়ে, এবং এর ভ্যাকসিনও আছে। তো কাজে এটা নিয়ে আমরা বেশি একটু মানে শঙ্কিত, কারণ এতে মৃত্যুর হার অনেক বেশি। তো আমি মনে করি যে আপনার এই প্রশ্নটা অনেক গুরুত্বপূর্ণ এবং অবশ্যই সবার জানা উচিত যে অনেক সময় মেয়েরা খুব খুশি হয়ে যায়, প্রবাসী মেয়েরা বা তার মায়েরাও খুশি হয়ে যায় যে অনেক বেশি রক্ত যাচ্ছে, তার মানে শরীরে সব দূষিত রক্ত চলে যাচ্ছে। এটা একটা ভুল ধারণা, কারণ যে রক্তটা যাচ্ছে সেটা কিন্তু ভালো রক্তটাই যাচ্ছে। তো কাজেই অনেক সময় দেখা যায় বাচ্চা বাচ্চা মেয়েরা একেবারেই মানে সাদা হয়ে অ্যানিমিক হয়ে আমাদের কাছে চলে আসে, তখন তো তাদের আমাদের রক্ত দিয়ে চিকিৎসা করতে হয়, এবং এটা সবার জন্যই প্রযোজ্য যে রক্ত যখনই বেশি যাবে, বেশি পরিমাণে যখন মাসিক হবে, অবশ্যই তাকে খুব সিরিয়াসলি নেওয়া উচিত, গুরুত্ব দেওয়া উচিত, এবং তাকে দেখতে হবে যে কী কারণে হচ্ছে, এবং সেভাবে তাদের চিকিৎসা করতে হবে।